কিরে, কি খবর? কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, হয়েছে। অনেক কষ্টে পেয়েছি দুইটা। তুই খেলার দিন সকাল সকাল আমার এখানে চলে আসিস, দুইজন একসাথে বের হব। আমার নাম রাজেশ। ছোট থেকেই ক্রিকেট খেলার প্রতি আমার আগ্রহের শেষ নেই। আমি অনেকবার স্টেডিয়ামে গিয়ে ইন্ডিয়া টিমের খেলা দেখেছি, কিন্তু কখনো কোনো বড় সিরিজের বড় ম্যাচ, যেমন ফাইনাল বা কোয়ালিফাই ম্যাচের, কোনোটাই দেখার সুযোগ হয়নি। তবে এইবার সেই অভাব পূরণ হতে যাচ্ছে আমার মাস্তুতো দাদা প্রভাসের মাধ্যমে। তার কাছ থেকে কেবল জানতে পারলাম যে সে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচের দুটি টিকিট জোগাড় করতে পেরেছে। আমি মনে মনে বেশ উত্তেজিত হয়ে যাচ্ছি যে আইপিএলের মতো এত বড় আসরের কোয়ালিফাই ম্যাচ দেখার সুযোগ পেতে যাচ্ছি। আসলে ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং আগ্রহের পিছনে সবচেয়ে বড় অবদান আমার মাস্তুতো দাদা প্রভাসের। প্রভাসদা আমার থেকে 6 বছরের বড়। ছোট থেকেই প্রভাসদা আমাকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করে তোলে। প্রভাসদা বিশাখাপট্টনমে একটি চাকরি করে এবং সে সেখানেই একটি বাসা ভাড়া নিয়ে একাই থাকে। দেখতে দেখতে ম্যাচের দিন উপস্থিত হয়ে গেল। আমি সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বিশাখাপট্টনমের উদ্দেশ্যে আমার প্রিয় বাইকটি নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় তেমন যানজট ছিল না, যার ফলে আমি বেশ আরামেই বাইক চালিয়ে যাচ্ছিলাম। মনে মনে বেশ উত্তেজিত হচ্ছিলাম, কারণ আইপিএলের সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো ফাইনাল ম্যাচ এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। কারণ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারলেও একটি সুযোগ থাকে, কিন্তু বাকি দুটি ম্যাচের একটিতেও হারলে আর কোনো প্রকার সুযোগ নেই। প্রায় 1.5 ঘন্টা বাইক চালিয়ে আমি প্রভাসদার বাসার সামনে এসে পৌঁছালাম। বাসায় ঢুকে প্রথমে আমি ওয়াশরুমে প্রবেশ করলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি প্রভাসদা আমার জন্য চা নিয়ে বসে আছে। আমাকে বের হতে দেখে প্রভাসদা আমাকে ডাক দিল। আমি প্রভাসদার সামনে এসে বসলাম। কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদা, আসতে কোনো অসুবিধা হয়নি। রাস্তায় যানজট একেবারে নেই বললেই চলে। বেশ ভালো। তবে এতদূর বাইক চালিয়ে এসেছিস, অবশ্যই ক্লান্ত হয়ে গেছিস। যা, রুমে যেয়ে বিশ্রাম কর, আমি সেই সময় লাঞ্চের ব্যবস্থা করি, আর বিকেল হলেই বেরিয়ে পড়ব খেলা দেখার জন্য। আমি প্রভাসদার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা আর টের পাইনি। ঘুম ভাঙল প্রভাসদার ডাকে। তোকে অনেক আগে ডাকতাম, কিন্তু দেখলাম তুই ঘুমাচ্ছিলি, তাই তোকে আর ডাকিনি। শোন, আমার অফিসে একটা জরুরি কাজের জন্য এখনই আমাকে বের হতে হবে, তুই উঠে ফ্রেশ হয়ে নে, ডাইনিংয়ে খাবার সাজানো আছে। আর হ্যাঁ, একটি টিকিট আমি রেখে যাচ্ছি, আমার দেরি হলে তুই খেলা দেখতে চলে যাস, আমার কাজ শেষ হওয়া মাত্রই আমি চলে আসব। আমি এর আগে বহুবার বিশাখাপট্টনম স্টেডিয়ামে খেলা দেখেছি। এই বাসা থেকে খুব কাছেই স্টেডিয়ামটি, তাই আমি খুব সহজে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে পারব। ঘড়িতে সময় 6:30। এখনও প্রভাসদা বাসায় ফিরি নাই। হঠাৎ আমার ফোনটি বেজে উঠল। দেখি প্রভাসদা ফোন করেছে। শোন রাজেশ, আমি অফিস থেকে বেরিয়েছি, গাড়ির ভিতর আছি, তুই স্টেডিয়ামে চলে যা, আমি সরাসরি স্টেডিয়ামে চলে যাচ্ছি। যার ফলে আমি একাই খেলা দেখার উদ্দেশ্যে বের হই। স্টেডিয়ামে পৌঁছেই দেখি সম্পূর্ণ স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ, কেবলমাত্র আমার পাশের সিটটি খালি। এদিকে চেন্নাই সুপার কিংস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। খেলা শুরুর পর থেকেই সকল দর্শক বেশ উত্তেজিত, সবার সাথে সাথে আমিও বেশ উত্তেজিত ছিলাম। আর এই উত্তেজনার কারণেই খেয়াল করিনি যে প্রভাসদা আমার পাশে এসে বসেছে। অবাক হলাম যে সে সেখানে এসে আমার সাথে কোনো কথা বলেনি দেখে। হয়তো আমাকে বেশ উচ্ছ্বসিত দেখে তিনি আমাকে আমার মতো খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন। কিছু সময় পরে একটি ব্যাপার লক্ষ্য করলাম।
দিল্লি ক্যাপিটালসের উইকেট পতনের পর সমস্ত চেন্নাই সুপার কিংসের দর্শকরা আনন্দ উল্লাস করছে, কিন্তু প্রভাস দা একেবারেই চুপচাপ বসে আছে এবং এক দৃষ্টিতে খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছে। প্রভাস দা চেন্নাই সুপার কিংসের বড় ফ্যান এবং এই কারণেই তার নিরবতা আমাকে ভাবিয়ে তোলে। হঠাৎ দিল্লি ক্যাপিটালসের আরও একটি উইকেটের পতনের পর দর্শকদের চিৎকারে সম্পূর্ণ স্টেডিয়াম যেন কেঁপে উঠল, সেই সাথে আমিও লাফিয়ে উঠলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার পাশে চেয়ারটি ফাঁকা, সেদিকে তাকাতেই দেখি প্রভাস দা নেই। সেই সময় ফোনের ভাইব্রেশন অনুভব করলাম, দেখি প্রভাস দা ফোন দিয়েছে। ফোনটি রিসিভ করে বুঝলাম ফোনের ওপারের কণ্ঠ প্রভাস দা নয়। তবে ফোন থেকে যা জানতে পারলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম, প্রভাস দা অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু কিছু সময় আগেও প্রভাস দা আমার পাশেই ছিল। দর্শকদের চিৎকার আর প্রভাস দার অ্যাক্সিডেন্টের খবর আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমি দ্রুত স্টেডিয়াম ত্যাগ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছে সমস্ত ঘটনা জেনে আমার মনে হয় আমার জীবনে সবচেয়ে বড় ধাক্কাটি খেলাম, আমার দাদা মারা গেছে। আমি ডাক্তারকে জানাই যে সে কিছু সময় আগেও আমার সাথে বসে স্টেডিয়ামে খেলা দেখছিল। তখন আমি ডাক্তারের কাছ থেকে যা শুনলাম তা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। তিনি বললেন যে দুর্ঘটনাটি এই হাসপাতালের সামনেই ঠিক 6:50 সময় ঘটে এবং আমার দাদা ঘটনাস্থলেই মারা যায়। আমি এই কথা শোনার পর আর কিছুই ভাবতে পারলাম না। তাহলে আমার সাথে এত সময় স্টেডিয়ামে আমার দাদার রূপ ধরে কে খেলা দেখছিল? আমার সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে, আমি মনে হয় জ্ঞান হারাচ্ছি। প্রতি সপ্তাহে নতুন নতুন সব সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল বাটনে প্রেস করুন, যাতে করে নতুন ঘটনা আসা মাত্রই আপনি তা দেখতে পান।